সাথে দেখা করতে চাই। আসুন আসুন আসুন, ভেতর দিয়ে আসুন। আমার মুখের দিকে তাকিয়ে থাকত, তখন মনে হতো আমি ঠিক করছি তো নাকি আর সময় দেব। আবার ধরে এমনও কেস আছে কাজগুলায় দাঁড়িয়ে যে মানুষগুলো আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, দেখে মনে হতো ওই বোধ হয় ঠিক। দেখেছ তোমার নামটাই জানা হয়নি। আমি মৃণালিনী, মৃণালিনী রয়। স্যার বলছিলাম, এই ডায়েরিটার কথাগুলোর সাথে আপনার কিরকম সম্পর্ক? বিচারের সময় এমন কিছু কেস আমার হাতে এসেছে যেগুলো আমার মনে দাগ কেটেছে। সেই কেসগুলো যখন বিচার করতে গেছি তখন মনে হয়েছে এভিডেন্সগুলো না আসামির সাথে যাচ্ছে না, বা এরকম মনে হয়েছে এগুলো যেন প্রি প্ল্যান্ড। তবে আমার এই কর্মজীবনে না বিচারের শেষে নিপ কোনো দিন ভাঙতে হয়নি, এটা আমার সৌভাগ্য বলি। তাই এরকম কেস আপনার সাথে কতগুলো ঘটেছে? সাতটা। সাতটা। আর ওই সাতটা কেস নিয়ে না আমি মানে স্টাডি করে আমি একটা নিজের মতো করে একটা রূপ দিতে চাইছি। তাহলে কি আমি বলতে পারি যে এটাই আপনার বর্তমান জীবনকে ব্যস্ত রাখার একমাত্র হবি? হ্যাঁ
খানিকটা তাই। কফি চলবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মন্দ হয় না। ও বলছি তো তুমি ডায়েটিং এর খপ্পরে পড়ে আবার ভিক্টিম হয়ে যাবে তো? না না, চিনি চলবে। এই কিংসু, একটা কফি পাঠাও তো। বলো তোমার মূল্যবান সময় আমাকে নিয়ে কি কাজে লাগাতে চাইছো? আসলে এগুলি আমাদের পত্রিকা ভোরের সংখ্যাতে আপনার একটা ইন্টারভিউ দিতে চাই। এই সমাজের দুর্নীতি, নারী নির্যাতন এইসব নিয়ে আমরা বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি। আচ্ছা বল, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি দাবা খেলতে চানো? ওই একটু আধটু পারি। তাহলে চল, দাবা খেলতে খেলতেই তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আচ্ছা স্যার, তাহলে চল। আপনি নিশ্চয়ই শুনেছেন রিসেন্টলি এক যুবক কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, সঙ্গে একজন যুবতীও ছিল। হ্যাঁ, নিউজ পেপারে পড়েছে। পুলিশ প্রাথমিক তদন্ত করেছে, যুবতী জীবিত, শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। আসলে আজকালকার ছেলে মেয়েরা না বড় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, রাস ড্রাইভিং, আসলে এটা একটা ওদের ফ্যাসিনেশন হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় দোষ কি শুধু জেনারেশনের না অন্য কোনো কিছু? দেখো, এই মুহূর্তে এই কেসের ব্যাপারে সমস্ত কথায় অগুন্তি সেটস। পুলিশ মেয়েটিকে অ্যারেস্ট করেছে, পরিস্থিতি যা বলছে খুব তাড়াতাড়ি মেয়েটিকে কোর্টে তোলা হবে। আচ্ছা, আপনার কর্মজীবনে এরকম কিছু সম্মুখীন হয়েছেন যেখানে কাজ করায় দাঁড়ানো ব্যক্তি শুধু একটা কথাই বলে যাচ্ছে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে? হয়েছে একবার। ঘটনাটা একটু বলবেন। তখন 2010, আমি তখন তমলুকে পোস্টিং, ধর্ষণের দায়ে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু পরে এসে ছাড়া পেয়ে যায়। কেন? মেয়েটা প্রমাণ করতে পারেনি কিছু। কেন, তার কি ফিজিক্যাল টেস্ট হয়নি? না, মানে এভিডেন্স ছাড়া তো বিচার করা সম্ভব না। তাহলে বলছেন সেদিন আপনার আর্টিকেল ফেল করেছিল? না, ফেল করেনি, ফেল করেনি। সেদিন ফেল করেছিল সিস্টেম, সেদিন ফেল করেছিল সমাজ, আর ফেল করতে বাধ্য করেছিল আমার মনুষ্যত্বকে। মাথায় বন্দুকের নল ঠেকিয়ে জানি সমাজটা পুরুষতান্ত্রিক, কিন্তু সেই তন্ত্রের জন্মই তো নারী। স্যার, সেদিন একবারও সময় নেওয়ার কথা ভাবলেন না যখন দেখলেন মেয়েটির পাশে আর কোনো উকিল দাঁড়ায়নি, আপনার আর্টিকেল ফেল করে গেল, মনুষ্যত্বকে থামিয়ে দিল?
বুলেটের আর্তনাদ, আর নিচে নামিয়ে দিল একটা মোটা সাদা খাম। কয়েকটা নিউজ চ্যানেল কলঙ্ক লেপে দিয়েছিল, লেখকের লেখনীতে ফুটে উঠেছিল জাতি ধর্ম বর্ণ, সবাই আঙুল তুলেছিল। কেন করলেন স্যার কনস্পিরেসিটা? মেয়েটি তো কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল ওকে ধর্ষণ করা হয়েছে। ওরা মেডিকেল টেস্টের রিপোর্টও বদলে দিয়েছিল। ধর্মাবতার তো আবার এভিডেন্সে বিশ্বাস করে, আর সেদিনের সেই পৈশাচিক কর্মের সময় তো ভগবান ছাড়া আর কোনো এভিডেন্সও ছিল না। মেয়েটি তো বলেছিল সে কথা স্যার। সেদিন কি আপনার মনুষ্যত্ব কোমায় চলে গিয়েছিল, নাকি সেই খামের জিওমেট্রি আপনাকে দিকভ্রষ্ট করেছিল? তারপর কি হলো জানেন? ওই বছর কুড়ির ছোট্ট মেয়েটির মধ্যবিত্ত পরিবার আত্মহত্যা করল। আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার। চেষ্টা করব সব সত্যিটা তুলে ধরতে। চল, ভালো থাকবে। দাঁড়াও, আমি জানি সেদিনের বিচার অনেক প্রশ্ন তুলেছিল, আর সেই প্রশ্ন আর বুলেট এইসব নিয়ে তোমার বিচার। আর সেই দিনটা ছিল আমার কর্মজীবনের শেষ দিন। অনেক প্রশ্ন আমাকে বারবার বিদ্ধ করেছিল, আজ সামনে সামনে দাঁড় করালো। আর্টিকেলের দরবারে আমি আসামি, তুমি বিচারো, বলো কি শাস্তি দেবে আমায়? এই প্রথম এক পৈশাচিক কর্মের বিচারক আমি, এই প্রথম মৃত্যু ভয় পেলাম আমি, প্রদম্ম চ্যাটার্জি এই প্রথম আর্টিকেলের থেকে বারুদকে ভয় পেল,
পিশাচের দল ক্ষত করেছিল এক তনয়াকে, নাম ছিল মৃণালিনী। ও তো সাম্রাজ্যের কলা কৌশল জানে না, শুধু দাবি করেছিল ও নির্দোষ। মাথার উপর ডিনামাইট হয়ে ফেটেছিল সমস্ত আর্টিকেলগুলো, জাতি ধর্ম বর্ণ কেউ তার দিকে আঙুল তুলতে ছাড়েনি। বহুদিন কেটে গেল, প্রায় 7টা বছর, সাক্ষাৎ হল সেই মৃণালিনীর সাথে। অসম্ভব জোর আর বিশ্বাস, আর সেই হাতে কলমে অসম্ভব ক্ষমতা। আমি অবশ্য প্রথমেই চিনতে পেরেছিলাম শুধু প্রথম দেখার মতো অভিনয়টা চালিয়ে গেলাম, কিন্তু আবারও ফেল করলাম। মৃণালিনী, তুমি কোনো নাম নও, তুমি ক্ষমতা, তুমি যোদ্ধা, তুমি দৃষ্টান্ত। মৃণালিনী, তোমায় করিনিশ।